কি ঘুরবে? ওরা বলবে, ওরা বলবে দেখতে একরকম হলেও ফল কিন্তু ধর্ম আর ছল ধর্ম। ধর্ম ওই জন্য ধর্মের দুটো ভাগ মহাজনগণ আমাদেরকে দেখিয়েছেন, এক হলো নিত্য ধর্ম আর এক হলো নৈমিত্তিক ধর্ম। দুটো ধর্মের ভাগ রয়েছে, সেই নিত্য ধর্ম যে ধর্ম আত্মার কল্যাণ, আত্মার কল্যাণ লাভ হয় নিত্য ধর্মের দ্বারা। নৈমিত্তিক ধর্মের দ্বারা দেহ সুখ লাভ করা যায়, কিন্তু নিত্য ধর্মের দ্বারা আত্মসুখ লাভ করা যায়। জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান একমাত্র নিত্য ধর্মের দ্বারা লাভ হয়, নৈমিত্তিক ধর্মের দ্বারা কিছু আপেক্ষিক সুখ লাভ হয়, তৎক্ষণাৎ কিছু সুখ লাভ হয় বা তৎক্ষণাৎ কিছু লাভ করা যায়, কিন্তু নৈমিত্তিক ধর্মের দ্বারা তাৎক্ষণিক কিছু সুখ লাভ করলেও কিন্তু চির সমস্যার সমাধানের জন্য আমাদের নিত্য ধর্মের দিকে গমন করতে হবে। শ্রীমদ্ ভাগবতে বললেন, কো বা ভগবতস্তস্য পুণ্য শ্লোকেভ্যো কর্মণঃ। এই যে ভগবানের কথা শ্রবণ করা, এটা হচ্ছে নিত্য ধর্মের অনুশীলন। নিত্য ধর্মের অনুশীলন, ভগবান তিনি চিরন্তন, তিনি অচ্যুত, তিনি অনাদিরাদি, তিনি চিরব্যাপ্ত, সর্বত্র সর্বজ্ঞ, তিনি সারা পুরুষ। কত সুন্দর কথা ভাগবতে বলছে ভগবানের, তার নাম, তার রূপ, তার গুণ, তার লীলা সবগুলি সমস্ত পরিমাণ। তো সেই কথা বলতে গিয়ে বলছে, জন্মাদর্শত কহ অন্যাদিত রতস্য আর্থিস অভিজ্ঞ সারা তেরে ব্রহ্ম লীলা অধিক বয় উর্ধন্তি জপচুরয় তেজবাহী মৃদাং যথা বিনিময় যত্র তিসর্গ মম বিষা ধামনা সেন সদা নিরস্ত কুয়কং সত্যং কর্ম ধীমহি। সত্যং কর্ম ধীমহি, ভাগবতে ভগবানের এরকম স্তব করেছেন সম্বন্ধ জ্ঞানের শ্লোক দ্বারা ব্যাসদেবজি। তিনি ভাগবত স্টার্ট করেছেন, ভাগবত শুরু করেছেন এ ভাগবতের প্রথম শ্লোকে। কি দ্বিতীয় শ্লোকে কি বলছে? ধর্ম উজ্জীত কৈতব অত্র কর্ম নির্মস্তরমান সমান বেদ্যং বাস্তবত্র বস্তু শিবদং তাপত্রয় মিলনম শ্রীমদ ভাগবতী মহামণি কৃতে কিংবা পরে ঈশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধকে অত্র পৃথিবী সুস্থ চরিত। ভাগবত মেয়ে, এই যে ধর্মের নিগুড় রহস্য কোথায়? যিনি খুব চতুর হবেন, খুব চতুর যারা হবেন, তারা নিত্য ধর্ম ছাড়া নৈমিত্তিক ধর্মের ভারে তারা কোনোদিন পা দেবেন না। ওই যে রঘুনাথ দাস গোস্বামী বললেন, ন ধর্ম ন অধর্ম, এর সমাধান কি? এর সমাধান হলো ধর্ম মানে পুণ্য কর্ম আর অধর্ম মানে পাপ। রঘুনাথ দাস গোস্বামীর ভাষা, ধর্ম করো না অধর্ম করো। রঘুনাথ দাস গোস্বামী আমাদের শেখাচ্ছেন, আমরা জানি কি ধর্ম ভালো অধর্ম খারাপ, আর রঘুনাথ দাস গোস্বামী বললেন ধর্ম করবে না অধর্ম। মানেটা কি? ধর্ম করলে পুণ্য হবে, ওটা হচ্ছে সোনার শিকলে বন্দি হবে, আর অধর্ম করলে পাপ হবে, লোহার শিকলে বন্দি হবে, দুটোই হাত মারা। তাহলে দুজনের মধ্যে কে আগে খাবে? লোহার শিকল আর সোনার শিকল দিয়ে মারা হবে, দুজনের দুতলা অন্ন দেওয়া হবে, কে আগে খাবে বলো? তোমার কে আগে খাবে বলো? হ্যাঁ, সোনার শিকলে বেঁধে যদি আগে থালা খেতে দিই আর লোহার শিকলে বেঁধে যদি খেতে দিই, কে দুজনের মধ্যে আগে খাবে? তাহলে লোহার শিকল সোনার শিকল বলে কোনো কথা নাই, যে শিকল দিয়েই বাঁধা হবে না, কারণ শিকল তো শিকলেই। এই জন্য পুণ্য কর্মটা একটা শিকল, সোনার শিকল, আর পাপ কর্মটাও লোহার শিকল। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী বললেন, ঠকে যাবে, বিশাল টাকা ঠকে যাবে, যদি তুমি পুণ্যকর্মের দিকে দৌড়াও তোমার কপালে দুঃখ আছে। মানে এটাকে যদি আরেকটু ভালো করে বিশ্লেষণ করা যায়, এটাকে যদি আরেকটু ক্লিয়ার বিশ্লেষণ করা যায়, তাহলে কেউটো সাপের বিষ, বড়া সাপের বিষ যদি আরেকটু ঢেলে সাজানো যায়। আচ্ছা, কেউটো সাপের বিষ আর বড়া সাপের বিষের মধ্যে তফাৎ আছে? সাপ তো সাপই হয়। আচ্ছা, বড়া সাপ কামড়ালে মানুষ মরে না?
দেরিতে হবে বা পাটা ফুলবে এটা হবে এটা হবে বলা সাহেব কামড়ালে মানুষ মরবে না কেবলে সাহেব কামড়ালে কতক্ষণ পরে মরে যাবে খুব তাড়াতাড়ি মরে যাবে আর বড়া সাপ কামড়ালে ধীরে ধীরে মরবে দগ্ধে দগ্ধে এখন এই দুটোর মধ্যে এই বড়া সাপের বিষ আর কেউটো সাপের বিষ বিষ তো বিষ তো পাপ কর্ম আমাকে বিপদে ফেলবে পুণ্য কর্ম আমাকে বিপদে ফেলবে পুণ্য কর্ম একটু দেরিতে বিপদে ফেলবে পাপ কর্ম দেনাম দেয়ার বিপদে ফেলবে ঠিক যেমন কেউটো সাপের বিষ দেনাম দেয়ার এক সান দেবে আর বড়া সাপের বিষ দেরিতে এক সান দেবে তার দুটো বিষ থেকে আমাদের দূরে থাকা উচিত কিনা হ্যাঁ এই জন্য রঘুনাথ দাস গোস্বামী তিনি পরিষ্কার গভীর গুপ্ত রহস্য তাঁর মনঃশিক্ষাকে তিনি এই শ্লোক বলে আমাদেরকে সাবধান করেছেন যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর তাদের জন্য এই উপদেশ সকলের জন্য নয় যে গ্রহণ করবে তার তো ভাগ্যের তুলনা নেই বুঝবে কে এই কথা বুঝবে কি নধর্মম নধর্মম শ্রুতিকর নিরুক্তম কিলকুরু ব্রজেরাভা কৃষ্ণ প্রচুর পরিচর্যা নিহতন একদম ধরে ধরে বলে দিল তাহলে ধর্ম করবো না অধর্ম করবো না তাহলে করবো কি তখন বলছেন কি করবে শুনে না রঘুনাথ দাস গোস্বামী বলেও দিয়েছে ধর্ম করবে না অধর্ম করবে না প্রশ্ন থেকে গেলে তাহলে করবোটা কি তখন বলে দিচ্ছেন ব্রজে রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যাম ইহতনু এই উত্তর দিয়ে ব্রজে রাধা কৃষ্ণ কোথাকার রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যাম প্রচুর মানে প্রচুর মানে প্রচুর মানে সেবা প্রচুর মানে অনেক পরিচর্যা মানে প্রচুর পরিচর্যা মানে কি হলো প্রচুর সেবা ইহতনু ইহতনু এই শরীর দিয়ে প্রচুর প্রচুর পরিমাণে ব্রজে রাধা কৃষ্ণের সেবা করো ধর্মের ফাঁদে পা দিও না অধর্মের ফাঁদে পা দিও না কত গ্রহ রহস্য এই কথাটা ভগবানের লাস্টে সকলে এই কথা বলেন এই শ্লোক সকলের মুখে মুখে ধরে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং সর্বধর্মান পরিত্যাজ্য গোবিন্দ কেন বলেছে গোবিন্দ তো প্রথমে বলেছে আমি ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য জগতে আসি আমার সেই গোবিন্দ গিয়ে শেষে কেন বললো সব ধর্ম পরিত্যাগ করে দাও তাহলে মানে এই কথার মধ্যে কিছু রহস্য রয়েছে অর্থাৎ ওই ছল ধর্ম ওই কপট ধর্ম ওই ঠকানো ধর্ম ওই নৈমিত্তিক ধর্ম ওই পুণ্য কর্মরূপ ধর্ম ওই লোকধর্ম ওই বেদ ধর্ম এই ধর্মের বিচিত্র রূপ হচ্ছে ধর্মের ফাঁক এর মধ্যে যদি তুমি পা দাও তাহলে কিন্তু তুমি ঠকে যাবে ওই জন্য মহাভারতের শ্লোকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধর্মস্ব তত্ত্ব নিহিত মহায়াম মহাজন কাদের হৃদয় লুকিয়ে রয়েছে মহাজনের হৃদয় ধর্মের প্রকৃত তত্ত্ব লুকিয়ে রয়েছে ওই জন্য মহাজন যে গতস্ব পন্থা মহাজন যে পথটা দেখায় ধর্মের ওটাই চোখ বুঝে চলে যাও একবার সোজা গোলকে পৌঁছে যাবে আর সেই মহাজন প্রদর্শিত পন্থাতে ভাগবত বললেন কো বা ভগবত স্পর্শ কো বা এই সংসারে কে এমন মূর্খ আছে ভগবত স্পর্শ সেই পরমেশ্বর ভগবানের অর্থাৎ পুণ্য শ্রবেদ্য কর্মণ সেই ভগবানের লীলা বিলাসের কথা শ্রবণ করে না তার নামের মহিমা তার রূপের মহিমা তার গুণের মহিমা লীলার মহিমা শ্রবণ করে না সংসারে এমন কো বা কে এমন ব্যক্তি আছে যে শুদ্ধিকাম শুদ্ধিকাম মানে কি শুদ্ধিকাম শব্দের মানে কি বলো কে বলবে শুদ্ধিকাম আমি একটু আগে বলে দিয়েছি শুদ্ধিকাম শ্রবণ ঠিক হচ্ছে না তাই বলতে পারছো শ্রবণ যদি গাঢ় হতো তাহলে ঠিক বলতে পারতো শুদ্ধিকাম হ্যাঁ শুদ্ধ কর্ম শুদ্ধিকাম শুদ্ধিকাম শব্দের মানেটা কি যার মনে এই কামনা রয়েছে যার মনে এই কামনা রয়েছে আমি আমার দেহ ইন্দ্রিয় মন বুদ্ধিকে আমি শুদ্ধ করব এখন আমার চোখ যদি খারাপ জিনিস দেখতে চায় তাহলে কি আমি আমার চোখকে শুদ্ধ করতে পারলাম আমার কান যদি এখনো কিছু খারাপ জিনিস টিভির কথা শুনতে চায়
তাহলে কি আমার খানটাকে আমি শুদ্ধ রাখতে পারলো না? আমার হাত যদি জীবত্তা করে তাহলে আমি হাতটাকে শুদ্ধ রাখতে পারলাম? আমার পা যদি অসৎ কাজে লেগে যায় তাহলে পাটাকে শুদ্ধ রাখতে পারলাম? মন যদি কারোর ক্ষতি করার চিন্তা করে, কারোর হিংসার চিন্তা করে, মন যদি কারোর সর্বনাশের চিন্তা করে, মন যদি বিষয় চিন্তা করে, তাহলে মনটাকে কি আমি শুদ্ধ রাখতে পারলাম? বুদ্ধিটা যদি কোনো কারোর অনিষ্ট করবার জন্য কাজে লাগাই, বুদ্ধিটা যদি আত্মভোগের জন্য লাগাই, তাহলে বুদ্ধি কি শুদ্ধ থাকলো? বুদ্ধি থাক শুদ্ধ থাকে না। মন বুদ্ধি অর্থ যদি আমি খারাপ কাজে লাগাই, অর্থ অশুদ্ধ হয়ে গেল। সেই জন্য সেদিন আমরা পাঠে শুনছিলাম ভগবান শ্রীকৃষ্ণ গোচারণে গিয়ে সখাদেরকে লক্ষ্য করে এই কথা বলেছিল কি, এ তারপর জন্ম, যদি জন্মকে সফল লাভ করতে হয়, জন্মের সফলতা যদি তুলতে হয়, জীবনটাকে যদি ঠিক জায়গায় নিয়ে যেতে চাওয়া যায়, চাওয়া হয়, বা জীবনটাকে যদি পবিত্র রাখবার মনোবৃত্তি আমি পোষণ করি, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেই মানবের জীবন সফল। এ তাবৎ জন্ম সাফল্য, এ তাবৎ জন্ম সাফল্যম, যত যত জন্ম গ্রহণ করুক না কেন, যে জন্মে যাক না কেন, তার জন্ম সফল হবে। যা এই চারটা জিনিস, প্রাণই অর্থই হিয়া বাঁচা সেও আচরণ অনুসারা, ধরে ধরে বলুন সেও আচরণ, এই চারটা জিনিসের দ্বারা যে সেও আচরণ করে, সেও আচরণ মানে কি? সর্বশ্রেষ্ঠ আচরণ, মঙ্গলময় আচরণ। সেও আচরণ সদা, সদা মানে কি? সর্বদা। এই চারটে সম্পদ সকলের কাছে আছে, যতজন এখানে এসেছেন সকলের কাছেই চারটে সম্পদ আছে। কি কি দেখো, চারটে জিনিস কৃষ্ণ ভগবান নিজের মুখে বলছেন, কোথায় বলছেন? গোচারণী। কোন সময় বলেছেন শ্লোকটি? গোচারণী, মধ্যাহ্ন কালে কঠিন রোদে বটবৃক্ষের তলাতে শয়ন করেছেন, সখাগণ ঘেরি বেরি হয়ে বসেছেন, সবাই কৃষ্ণের চরণ সেবা করছে, কেউ মাথার ধারে বসে আছে, তখন কৃষ্ণের মুক্তি কাছে কোথায়, উপরের দিকে, তখন ভগবান এই শ্লোকটা বললেন, এ তাবৎ জন্ম সাফল্যম দেহিনাম ইহ দেহিষু প্রাণৈরর্থৈর্ধিয়া বাচা স্বীয় আচরণং সদাম। অর্থটা কি হলো? হচ্ছে এ তাবৎ জন্ম সাফল্যম, তার জন্ম সফল, এ তাবৎ জন্ম সাফল্যম, তার মানব জীবন সফল হবে, তার জীবন ধন্য হবে, যার প্রাণটা অপরের জন্য ব্যয়, অর্থই যার অর্থটা অপরের জন্য ব্যয় করে, যার ধিয়া বুদ্ধিটা অপরের সুখের জন্য ব্যয় হয়, বাচা অপরের সুখ, এইখানে যদি অপরের সুখের জন্য ব্যয় হয় তাহলে কিন্তু সেটা নৈমিত্তিক ধর্মে পড়ে যাবে, আবার ধর্মের ফাঁদে পড়ে যাবে। এই জন্য এখানে ভাষাটি বলা আছে সেয় আচরণ অনুসার, সর্বোচ্চতম মঙ্গলের আধারে ব্যয় করতে হবে, অর্থাৎ সর্বোচ্চতম মঙ্গলময় পরমেশ্বর ভগবানের এবং ভগবানের ভক্তগণের এবং ভগবানের যত সন্তান জগতে রয়েছে তাদের জন্য এই চারটা জিনিস ব্যবহার করতে হবে। আর এই ব্যবহারে সব থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তারা, যার প্রাণ অর্থ বুদ্ধি বাক্য যা কিছু সব অপরের জন্য দিয়ে দিয়েছে, কারণ হ্যাঁ বলি মহারাজ, এটাবৎ মানে এ পর্যন্ত, বৃক্ষ 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 কি করেছে, বৃক্ষ তার প্রাণ তার জীবনটা কিন্তু নিজের জন্য নয়, ও অপরের জন্য দিয়ে দিয়েছে। দেখো বৃক্ষ তার নিজের জন্য বেঁচে আছে, ও বেঁচে আছে, কিন্তু তুমি যদি এক্ষুনি কেটে নাও ও তোমার প্রতিবাদ করবে, তুমি বৃক্ষের ডাল কাটো ও তোমার প্রতিবাদ করবে, তুমি ফুলটা ছিঁড়ে নাও ও কিছু বলবে, তুমি ওর ফলটা ছিঁড়ে নাও ও কিছু বলবে, তুমি ওকে জ্বালানি করো ও তোমার প্রতিবাদ করবে, তুমি ওকে তর্তকস বানাও খাট বানাও ও তোমাকে কিচ্ছু বলবে বলবে? তাহলে তার প্রাণ অর্থ বুদ্ধি মন তার যা কিছু, এমনকি তার ধৈর্য কি, তার এতটাই ধৈর্য, ধৈর্যের চরম সীমা রয়েছে, শুকিয়ে মরে গেলেও এক ফোঁটা জল কারো কাছে, কি ঠিক কিনা? মহাপ্রভু বললেন, মহাপ্রভু বললেন তরল বিষয়, তুমি সেদিন বৈষ্ণব হবে যেদিন তুমি বৃক্ষের মতো সহ্যশীল তুমি হবে,
আমাদের একটা কথা বলে কেউ পার পাবে আমাদের কাছে? এখন এখনো কেউ আমাকে একটা কথা বলে আমার কাছ থেকে কেটে উঠতে পারবে? এখনো উপযুক্ত জবাব তাকে আমরা দেবই দেব, তার উপযুক্ত সাজা আমরা দেবই দেব, ঠিক কিনা? কথা ঠিক না? তাহলে বৃক্ষের মতো সহনশীল হতে শিখেছেন মহাপ্রভু, তিনি দেখেছেন যে এইরকম বৃক্ষের মতো সহনশীল তোমাকে হতে হবে। কিন্তু আমরা সেখান থেকে কত কোটি যোজন দূরে রয়েছি, কি করে আমরা গোবিন্দ পেতে পারি? ভগবানকে পাওয়ার যোগ্য কি আমরা? আমাদের এখনো সহ্যের মাত্রা বিন্দু কোনো বাড়ছে না, বাড়ছে কি? ধৈর্য ধরে রাখতে পারছি না, সবসময় আমরা অধৈর্য হয়ে যাচ্ছি যে কোনো ব্যাপারে। আমরা কুটিনাটি কারণে, ছোটোখাটো কারণে একজন আমাকে সত্যি সত্যি এমন জ্বালানো জ্বালাচ্ছে, রাগ না হয়ে যাবার নয় বলছে, সেইখানেও নিজেকে ধৈর্য দরকার। এই জন্য বৈষ্ণবের একটা নটা গুণ আছে, চরমতম গুণ আছে, তার মধ্যে প্রথম গুণ হচ্ছে খান্তি। খান্তি বৈষ্ণবের গুণ এগুলি। খান্তি মানে কি? হ্যাঁ, ক্ষমা, হ্যাঁ, ক্ষমা করা। কিন্তু ওটা অর্থ আছে, কিন্তু তার থেকে আরো সুন্দর স্বচ্ছ পরিষ্কার অর্থ হলো এই, ক্রোধের যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও ক্রোধ প্রকাশ না করা। ভালো করে দেখো, ক্রোধের যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও তুমি ক্রোধের যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও ক্রোধ প্রকাশ না করা, এই হলো বৈষ্ণবের বলছি। কিন্তু সেই সেই সহ্যগুণ কি আমাদের মধ্যে আসছে? আমরা প্র্যাকটিসও করি না। আসাটা তো সহজ কথা নয়, বলাটা যত সহজ, কাজটা তো সহজ নয়। কিন্তু আজকে আমরা এখানে ইষ্টভষ্টি করছি, সেখানে আমরা আলোচনা করছি যে এরকম দিন আমাদের কথা কবে হবে বলো সেদিন আমার, হরি হরি কবে মোর হইবে শুধু, হরি হরি কবে হবে হেন দশা মোর, কীর্তনগুলো আছে না? হ্যাঁ, এই কীর্তনগুলো তো রয়েছে। বলছি এইরকম দিনের জন্য আমাদের প্রার্থনা করছি যে এরকম দিন আমার জীবনে কবে আসবে, যেদিন আমার অপরাধ হচ্ছি সুপ্ত নামের জি কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার, তৃণাদিতহীন কবে নিজ মানি সহিষ্ণুতা গুণ হৃদয়েতে আনি। এখন কীর্তনগুলোর মধ্যে প্রার্থনা করছে ভগবানের কাছে, এরকম গুণ আমার কবে আসবে, তৃণাধিকহীন, তৃণের থেকে আমি নিচে নেমে যাব, এরকম গুণ আমার কবে আসবে। অবশ্যই আসবে, সবসময় যদি আমি প্রার্থনা করি, এই প্রার্থনাটা যদি আমি করতেই থাকি, খুব সুন্দর প্রশ্ন, যদি প্রার্থনা করতে থাকি তাহলে কি হবে? হবে। আরে কেন? তুমি যে কন্টিনিউ ভগবানকে বলছো, তুমি যে বলছো এই কথা কি, যদি তোমার ভিতরে সেই জায়গাটা না থাকতো তাহলে তোমার মুখে শব্দ উচ্চারণ হতো। তাহলে তুমি বলছো নিজ বড় চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া, হে গোবিন্দ আমার বল, আমার বুদ্ধি, আমার ভরসায় আর আমি থাকতে পারছি না, আমি নিজেকে শোধন করতে পারছি না, আমি শত চেষ্টা করেও আমি ফেলিওর হয়ে যাচ্ছি, আমার মন আমার কথা শোনে না, আমার মন অনর্থের দিকে চলে যাচ্ছে, আমি শত চেষ্টা করছি গোবিন্দ ধৈর্য ধারণ করার জন্য, কিন্তু সেই ক্রোধ এসে আমার গলা টিপে ধরছে, হে গোবিন্দ আমি অসৎ পথে যেতে চাই না, কখনো কখনো আমার মনের অজান্তে বা আমার লোভের কারণে আমি সেই অসৎ পথে পা বাড়াচ্ছি, আমি নিজেকে রক্ষা করতে পারছি না, গোবিন্দ তুমি আমায় কৃপা করো, এই যে প্রার্থনা। হ্যাঁ, সরঙ্গ শরণাগতি হইবে তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার, যার শরণাগতি রয়েছে তার কথা কৃষ্ণ শুনবে, সর্বোপরি আমাদের সকলের কথা গোবিন্দ, যদি আমাদের মধ্যে সেই ভক্তি ভাব ভিতরে প্রার্থনা করলেই গোবিন্দের কানে যাবে। আমি সেদিন বলছিলাম গোবিন্দ সকলের কথা শুনে, আমরা শাস্ত্রে শুনেছি বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় ইহেন ব্রাহ্মণপতি হবেন সব, আমরা শুনি নাই তো? বৈষ্ণবের আবেদনে যারা ভগবানের শরণাগত হয়েছে, জগৎগুরু ছিল ভক্তিনাথ ঠাকুরের কাছে প্রশ্ন করেছিল যে বৈষ্ণব কি, বৈষ্ণবকে কারা বৈষ্ণব, চিনব কেমন করে? তো বৈষ্ণবের উদাহরণ দিতে গিয়ে ভক্তিনাথ ঠাকুর বলেছিলেন যে যতটা পরিমাণে শরণাগত সে ততটা পরিমাণে বৈষ্ণব। দেখো কিরকম কথা, আমি আমার গোবিন্দের চরণে কতটা শরণাগত হয়েছি সেই পরিমাণে আমি বৈষ্ণব,
কে কতদিন আগে পরে হরিনাম নিয়েছে ও বিচার হবে। যে যতটা পরিমাণে শরণাগত ভগবানের উপর ভরসা, শরণাগত হওয়ার অর্থ কি? তার উপরে ভরসা, ভগবানের উপরে যার যত বিশ্বাস, যার যত ভরসা, সেই পরিমাণে সে শরণাগত, সেই পরিমাণে সে বৈষ্ণব। যদি 2% শরণাগতি হয় তাহলে তুমি 2% বৈষ্ণব। যদি তুমি 10% শরণাগত হও তাহলে তুমি 10% বৈষ্ণব। তোমার এই দক্ষতা রয়েছে, তোমার এই এই বলে তুমি বলিয়া। আর শাস্ত্রে বলছি বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, ইহেন পামরপতি হবে না সদয়। উত্তম ভক্ত গুরুদেবের কথা গোবিন্দ শুনবেই শুনবে, কারণ তিনি পূর্ণ শরণাগত। হ্যাঁ, আর আমরা আমরা কিছু গোবিন্দের কিছু এদিকে, আমরা সব সামলাই গোবিন্দের সামলাই। গোবিন্দ বলছে যতদিন না পুরোপুরি আমায় দেবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি নই। এখন তোমাদের প্রতি খুশি বটে, তোমরা তো তোমরা আমার দিকে মুখ ফিরে তাকিয়েছ, আমার দিকে যাত্রা শুরু করেছ, আমার কথা কীর্তন করছো, আমার কথা নিয়ে তোমরা ভাবছো, বলা কোয়া করছো, আমাকে দিয়ে খাবার চেষ্টা করছো। এই যে বুদ্ধিগুলো সংস্কার হয়েছে, এটাও বুদ্ধি শুদ্ধ হয়েছে। আগে নোংরা বুদ্ধি ছিল, এখন বুদ্ধি শুদ্ধ হয়েছে। এখন তোমার মনটাও আগে অন্যদিকে সবসময় ঘুরে বেড়াতো, এখন তুমি কীর্তন মুখস্থ করছো, সংস্কৃতি করছো, এইগুলো দিকে তোমার মন যাচ্ছে, গোবিন্দের সেবা করবো। তোমার আগের থেকে মন অনেকটা শুদ্ধ হয়েছে। কিন্তু যেদিন 100% হবে সেই দিন আমি তোমাকে নিয়ে যাবো। আর যতদিন না পূর্ণ তুমি আমায় দেবে ততদিন পর্যন্ত তুমি আমারই, কিন্তু আমার কাছে আসবে। যেদিন তুমি আমায় পুরো দিয়ে দেবে আমি পুরোপুরি তোমাকে টেক আপ করে নিয়ে যাবো সোজা গোবিন্দ। আর এই হলো